আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এমকে জামানের সাথে ইজিপিলা স্যান্ডোটের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় এমবিএ ফাইনাল ইয়ার অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের এক নম্বর ফরম্যাটে গাণিতিক প্রবলেমগুলো সমাধান করব। তো চলুন আমাদের বইয়ের এক নম্বর ফরম্যাটে গাণিতিক প্রবলেমগুলো সমাধান করে আসি। ফরম্যাট নম্বর ১ হাইলো মেথড, উঁচু নিচু পদ্ধতি। এই ফরম্যাটে আমাদের চারটি রিকোয়ারমেন্ট শিখতে হবে। রিকোয়ারমেন্ট নাম্বার ১ ভেরিয়েবল কস্ট পার ইউনিট, নাম্বার ২ ফিক্সড কস্ট পার ইয়ার, নাম্বার ৩ কস্ট ফর্মুলা এবং নাম্বার ৪ টার্গেট কস্ট। একটা অঙ্কের মাধ্যমে এই চারটি রিকোয়ারমেন্ট শিখব। এমন একটা আমরা নমুনা অঙ্ক দেখে আসি, সবগুলো নিয়মের একটি নমুনা অঙ্ক। এক নম্বর প্রবলেমটি বের করুন আমাদের বইয়ের। দেখুন প্রশ্নটি বলা হচ্ছে দ্য এবিসি হোটেল গেস্ট ডে অফ অকুপেন্সি অ্যান্ড কাস্টারেল সাপ্লাই এক্সপেন্স ওভার দ্য লাস্ট সেভেন মান্থ আর অ্যাজ ফলো। মান্থ দেওয়া হয়েছে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, সাতটা মাস দেওয়া হয়েছে। গেস্ট ডে অফ অকুপেন্সি মার্চ মাসে ৫০০০, এপ্রিল মাসে ৬৫০০, মে মাসে ৮০০০, জুন মাসে ১০৫০০, জুলাই মাসে ১৩০০০, আগস্ট মাসে ৯০০০ এবং সেপ্টেম্বরে ৭৫০০। এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন খোঁজ করতে হবে। সর্বোচ্চ আছে জুলাই মাসে ১৩০০০ গেস্টে, আর সর্বনিম্ন হলো মার্চ মাসে ৫০০০। যে মাসে সর্বনিম্ন গেস্ট অবস্থান করবে সেই মাসে সর্বনিম্ন কস্ট সংগঠিত হবে। কাস্টারেল সাপ্লাই এক্সপেন্সেস সর্বনিম্ন হলো ৮০০০ ডলার, আর সর্বোচ্চ ১৩০০০ গেস্ট যে ছিল জুলাই মাসে, এখানে আমাদের সর্বোচ্চ ব্যয় হয়েছে ১৫০০০ ডলার। এটা হলো হাই, এটা হলো লো, এটা হচ্ছে হাই লো মেথড, উঁচু এবং নিচু, সর্বোচ্চ এবং সর্বনিম্ন ফাইন্ড আউট করতে হবে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন থেকে। মেথডের নাম উল্লেখ থাকবে। দেখুন প্রথম অঙ্কে বলা হয়েছে নাম্বার রিকোয়ারমেন্ট ১, এখানে চারটা রিকোয়ারমেন্টই দেওয়া হয়েছে। এক নম্বর রিকোয়ারমেন্ট, ইউজিং দ্য হাইলো মেথড এস্টিমেটেড দ্য ভেরিয়েবল কস্ট পার গেস্ট ডে, প্রত্যেকটা গেস্ট ডে পার হেড প্রতিদিনের ব্যয় কত, ভেরিয়েবল কস্ট। নাম্বার ২, ইউজিং দ্য হাইলো মেথড এস্টিমেটেড দ্য ফিক্সড কস্ট পার মান্থ, প্রতি মাসের স্থায়ী ব্যয় ফিক্সড কস্ট কত। নাম্বার ৩, ইউজিং দ্য কস্ট ফর্মুলা ইউ ড্রাইভ অ্যাবভ ওয়াই ইকুয়াল এ প্লাস বি এক্স, ওয়াই এখানে টোটাল কস্ট, এ হলো ফিক্সড কস্ট, বি হলো ভেরিয়েবল কস্ট, আর এক্স হলো প্রোডাকশন ইউনিট বা গেস্ট ডে পরিমাপের মান এটা। নাম্বার ৪, হোয়াট অ্যামাউন্ট অফ টোটাল কস্ট হোয়েন দ্য লেভেল অফ ১১০০০ গেস্ট ডে, যখন ১১০০০ গেস্ট অবস্থান করবে সেই মাসে টোটাল ব্যয় কত, সেটা আমাদের দেখাতে হবে টোটাল কস্ট কস্ট ফর্মুলায় মান বসিয়ে। প্রথমে আমরা এক নম্বর রিকোয়ারমেন্টের অ্যান্সারটা দিই, খাতা কলম বের করুন সবাই। ভেরিয়েবল কস্ট পার গেস্ট ডে, এটা হাইলো মেথডের সূত্র আমরা শিখেছি। উই নো দ্যাট ভেরিয়েবল কস্ট পার গেস্ট ডে সমান সমান, এখানে সংকেত বি দ্বারা ভেরিয়েবল কস্ট বোঝানো হয়, এ দ্বারা ফিক্সড কস্ট বোঝানো হয়। তো বি দেওয়া হলো ব্র্যাকেটে, সূত্র হলো হাই কস্ট মাইনাস লো কস্ট, উপরে অংশে নিচেই হাই প্রোডাকশন মাইনাস লো প্রোডাকশন, তাহলে উপরে হলো হাই কস্ট লো কস্ট আর হাই প্রোডাকশন লো প্রোডাকশন, এটাকে বলা হয় চেঞ্জ ইন কস্ট চেঞ্জ ইন প্রোডাকশন। হিয়ারে আমরা হাই প্রোডাকশন লিখেছি ১৩০০০, হাই কস্ট ১৫০০০ ডলার, লো প্রোডাকশন ৫০০০ আর লো কস্ট ৮০০০ ডলার। হেয়ার থেকে মানগুলো নিয়ে সূত্রে পোস্টিং দিয়ে ক্যালকুলেশন করি, উপরে বিয়োগ করলাম ১৫০০০ ডলার থেকে ৮০০০ বাদ দিলে ১৭০০০ ডলার থাকে, নিচেই প্রোডাকশন ১৩০০০ থেকে ৫০০০ বাদ দিলে ৮০০০ থাকে, ৭০০০কে ৮০০০ ভাগ করলে ৮.৭৫ পার গেস্ট, প্রতি গেস্টের ভেরিয়েবল কস্ট ৮.৭৫ ডলার, এটা অ্যান্সার। দ্বিতীয় প্রশ্ন, ইউজিং দ্য হাইলো মেথড এস্টিমেটেড দ্য ফিক্সড কস্ট পার মান্থ, প্রতি মাসে ফিক্সড কস্ট কত। ফিক্সড কস্ট বের করার সূত্র আমরা শিখেছি, টোটাল কস্ট থেকে টোটাল ভেরিয়েবল কস্ট বাদ দিতে হবে। টোটাল কস্ট হাই অথবা লো যে কোনো একটা লেভেল থেকে নিলেই হবে। এখানে হাই লো, হাই লেভেলে ছিল ১৫০০০ ডলার আর হাই প্রোডাকশন ১৩০০০, যদি আমি লো লেভেল নিয়ে থাকি ৮০০০ ডলার নিব আর প্রোডাকশন ৫০০০ ইউজ করব। তো আসুন সর্বোচ্চ কস্ট এখানে নেওয়া হলো হাই কস্ট ১৫০০০ ডলার, তাহলে হাই প্রোডাকশন ছিল ১৩০০০ গেস্ট, প্রত্যেক গেস্টের পার হেড খরচ হয় ৮.৭৫ ডলার, ব্র্যাকেটে গুণ করা হলো ১৩০০০ এর সাথে ৮.৭৫, ১১,৩৭৫ ডলার, ১৫০০০ থেকে বাদ দিলে ৩৬২৫ টাকা, এটা অ্যান্সার। যদি আমরা এখানে লো লেভেল নিয়ে শুরু করতাম তাহলে টোটাল কস্ট লিখতাম ৮০০০ ডলার আর
মেরি বিল কল দেখাতাম 5000 গুণন 0.875 এতে যে অ্যামাউন্ট আসতো বাদ দেওয়ার পরে আমাদের 3725 টাকায় থাকতো কারণ ফিক্সড কস্ট প্রতি মাসে সমান হবে ফিক্সড কস্ট কখনো পরিবর্তন হয় না তিন নম্বর রিকোয়ারমেন্টে আসো ইউজিং দ্য কস্ট ফর্মুলা ইউ ড্রাইভ অ্যাবোভ ওয়াই ইকুয়াল এ প্লাস বি এক্স ওয়াই হলো টোটাল কস্ট এ হলো ফিক্সড কস্ট বি হলো ভেরিয়েবল কস্ট অলরেডি আমরা এক নম্বর রিকোয়ারমেন্টে ভেরিয়েবল কস্ট বের করেছি দুই নম্বর রিকোয়ারমেন্টে ফিক্সড কস্ট বের করেছি এবার কস্ট ফর্মুলায় মান বসাবো তিন নম্বর কস্ট ফর্মুলা ওয়াই ইকুয়াল এ প্লাস বি এক্স এর মান ফিক্সড কস্ট 3725 দুই নম্বর রিকোয়ারমেন্ট থেকে আনা হলো বির মান ভেরিয়েবল কস্ট 0.875 এটা এক নম্বর রিকোয়ারমেন্ট থেকে নিয়ে আসা হয়েছে আর এক্স ফর্মুলার এক্স এটাই থাকবে এটাই অ্যান্সার এটা বলে লিনিয়ার ইকুয়েশন এ প্লাস বি এক্স কস্ট ফর্মুলা কমপ্লিট এবার আসুন চার নম্বর রিকোয়ারমেন্টে হোয়াট অ্যামাউন্ট অফ টোটাল কস্ট হোয়েন দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি 11000 গেস্ট পার মান্থ প্রতি মাসে যদি 11000 গেস্ট অবস্থান করে তাহলে আপনার টোটাল কস্ট কত হবে যে কোনো একটা স্পেসিফিক মান্থে যদি 11000 লোক আসে 11000 গেস্ট থাকে তাহলে টোটাল কস্ট কত তো কস্ট ফর্মুলার সাহায্য নিয়ে আমাদেরকে এটা করতে হবে যে টোটাল কস্ট অফ 11000 গেস্ট উই নো দ্যাট ওয়াই ইকুয়াল এ প্লাস বি এক্স এ হলো ফিক্সড কস্ট 3725 আর বি হলো ভেরিয়েবল কস্ট 0.875 এক্স এর মান হলো আমাদের 11000 গেস্ট এইটা হলো আমাদের এক্স এর মান হিয়ারে মানগুলো আগে লিখে নেবেন নিয়ে এবার পোস্টিং দেন 0.875 এর সাথে 11000 গুণ করেন 9625 3725 এর সাথে যোগ করলে 13250 এটাই হলো আমাদের টোটাল কস্ট ক্লিয়ার আলহামদুলিল্লাহ তাহলে আমাদের চারটা রিকোয়ারমেন্ট শিখে ফেললাম এই ফরম্যাটে আমাদের এই চারটা রিকোয়ারমেন্টই করতে হবে এবার প্রত্যেকটা অঙ্ক ফিগার চেঞ্জ হবে কিন্তু নিয়ম আর চেঞ্জ হবে না চেঞ্জ ইন কস্ট চেঞ্জ ইন প্রোডাকশন এইভাবে আমাদের চলবে তো চলুন আমরা দুই নম্বর অঙ্কটা দেখে আসি সবাই বের করুন আমাদের বইয়ে দুই নম্বর অঙ্কটা দেখুন এখানে আমাদের একটা হোটেলের গেস্ট ডে ইনফরমেশন দেওয়া হয়েছে অকুপেন্সি কাস্টারেল সাপ্লাই এক্সপেন্স দেওয়া আছে প্রথমে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া আছে সর্বনিম্ন প্রোডাকশন হচ্ছে 4000 আর সর্বোচ্চ হচ্ছে 12000 তাহলে হাই এবং লো হাই প্রোডাকশন যখন হবে তখন হাই কস্ট সংগঠিত হবে 15500 টাকা আর লো যখন হবে তখন লো কস্ট হবে 7500 টাকা এই হাই কস্ট লো কস্ট হাই প্রোডাকশন লো প্রোডাকশন চেঞ্জ ইন কস্ট চেঞ্জ ইন প্রোডাকশন আমাদের রিকোয়ারমেন্টে চাওয়া হয়েছে গেস্ট ইজ মেজার অফ দ্য ওভারঅল অ্যাক্টিভিটি অ্যাট হোটেল ফর এক্সাম্পল অফ গেস্ট হু স্টে অ্যাট দ্য হোটেল ফর দ্য থ্রি ডে ইজ দ্য কাউন্টেড অ্যাজ থ্রি গেস্ট ডে যদি এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে যদি একজন গেস্ট তিন দিন অবস্থান করে হোটেলে তাহলে সেটাকে থ্রি গেস্ট ডে বলা হবে একজন যদি 10 দিন অবস্থান করে তাহলে সেটাকে ধরা হয় 10 গেস্ট ডে তারপরে একজন যদি এক মাসে থাকে তাহলে সেটা 30 গেস্ট ডে হবে প্রতিদিনের জন্য একটা গেস্ট ডে ধরা হয় সেই অনুযায়ী আমাদেরকে বলে দেওয়া হচ্ছে ব্যাখ্যায় রিকোয়ারমেন্টে কি বলা হয়েছে ইউজিং দ্য হাই লো মেথড এস্টিমেটেড এ কস্ট ফর্মুলা ফর কাস্টারেল সাপ্লাই এক্সপেন্স কাস্টারেল সাপ্লাই এক্সপেন্স এর কস্ট ফর্মুলা দেখান ঠিক আছে বলুন এখন আমরা যদি কস্ট ফর্মুলা দেখাতে চাই তাহলে কস্ট ফর্মুলা হলো ওয়াই ইকুয়াল এ প্লাস বি এক্স এ হলো ফিক্সড কস্ট বি হলো ভেরিয়েবল কস্ট এক্স তো প্রোডাকশন ইউনিট এখন এই কস্ট ফর্মুলা বসাতে গেলে আমাদের ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট আগে ওয়ার্কিং করে নিতে হবে তাই ওয়ার্কিং নাম্বার ওয়ান ক্যালকুলেশন অফ ভেরিয়েবল কস্ট বি চেঞ্জ ইন কস্ট চেঞ্জ ইন প্রোডাকশন হাই কস্ট থেকে হাই লো কস্ট বাদ দেন আর হাই প্রোডাকশন থেকে লো প্রোডাকশন বাদ দেন হিয়ারে আমরা হাই কস্ট লো প্রোডাকশন লিখে নিয়েছি এবার আসুন হাই কস্ট 15500 লো কস্ট 7500 মাইনাস করে নিচে প্রোডাকশন হাই প্রোডাকশন 12000 লো প্রোডাকশন 4000 মাইনাস করে দিলাম 8000 উপরে থাকলো বিয়েক ফল নিচে বিয়েক ফল 8000 হয়েছে 8000 কে 8000 দ্বারা ভাগ করলে পার হেড 1 টাকা বলে প্রতি গেস্টে অবস্থা মানে খরচ হয় ভেরিয়েবল কস্ট 1 টাকা ফিক্সড কস্ট টোটাল কস্ট থেকে টোটাল ভেরিয়েবল কস্ট বাদ দিতে হবে সেটা হাই লেভেল অথবা লো লেভেল যে কোনো একটা নিলেই হবে আমি হাই প্রোডাকশন 12000 নিয়েছি হাই কস্ট 15500 ইউজ করেছি তাহলে হাই কস্ট 15500 ব্র্যাকেটের ভিতরে হাই প্রোডাকশন 12000 এর সাথে 1 টাকা গুণ করলে 12000 টাকা 15500 থেকে 12000 টাকা বাদ দিলে 3500 টাকা 3500 টাকা এটাই হলো ফিক্সড কস্ট আপনারা লো কস্ট নিতে পারেন 7500 লো প্রোডাকশন কত 4000 4000 এর সাথে 1 টাকা গুণ করলে হয় 4000 টাকা 7500 থেকে 4000 বাদ দিলে 3500 টাকা থেকে যায় তাই
ফিক্সড কস্ট বের করার সময় আপনারা যে কোনো লেভেল ইউজ করতে পারবেন লো অথবা হাই এই দুইটা লেভেল থেকে যে কোনোটা ইউজ করলে উত্তর একই আসবে কস্ট ফর্মুলা এবার আমাদের রিকোয়ারমেন্ট 1 একটা বলেছে যে কস্ট ফর্মুলা দেখাও উই নো দ্যাট আমরা জানি কস্ট ফর্মুলা y = a + bx তাহলে y = a + bx এর মান কত হচ্ছে 3500 টাকা b এর মান 1 টাকা আর x সরাসরি x থেকে যাবে এটাই হলো ফর্মুলা आंसर শেষ ক্লিয়ার নেক্সট প্রশ্ন এখানে আমাদের দুই নম্বর প্রশ্ন বলা আছে ইউজিং দা হাইলো মেথড কস্ট ফর্মুলা ইউজ করতে হবে ইউজিং দা কস্ট ফর্মুলা ইউ ড্রাইভ দা অ্যাবভ হট অ্যামাউন্ট অফ কাস্টারেল সাপ্লাই এক্সপেন্সেস উড ইউ এক্সপেক্টেড টু ইনক্রিজ এট অ্যান্ড দা অকুপেন্সি লেভেল অফ 11000 গেস্ট যদি 11000 গেস্ট কোনো একটা মাসে অবস্থান করে তাহলে কত টাকা টোটাল কস্ট হবে এটা বলাই টার্গেট কস্ট টোটাল কস্ট 11000 গেস্টের জন্য হবে y = a + bx এর মান 3500 b এর মান 1 টাকা x এর মান 11000 1 টাকার সাথে 11000 গেস্ট অবস্থান গুণ করলে 11000 টাকা আর 3500 টাকা মোট 14500 টাকা এটাই আমাদের অ্যানসার ক্লিয়ার এবার আসুন তিন নম্বর অঙ্ক দেখো তাহলে আজকে আমরা এখান থেকে পাঁচটা অঙ্ক কমপ্লিট করে ফেলব তারপরে ক্লাসে আবার আরো পাঁচটা করব দেখুন তিন নম্বর অঙ্ক এখানে হাই এবং লো খুঁজতে হবে আমাদের প্রশ্ন বলছে ইউজিং দা হাইলো মেথড কম্পিউট দা ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট শো দা কস্ট ফর্মুলা কস্ট ফর্মুলাও দেখাতে হবে তাহলে তিনটা প্রশ্ন করা হয়েছে ভেরিয়েবল কস্ট বের করতে হবে ফিক্সড কস্ট বের করতে হবে এবং কস্ট ফর্মুলা দেখাতে হবে ডিস্ট্রিবিউশনের ভিতরে আমরা হাই কস্ট এবং হাই প্রোডাকশন দেখেছি হাই প্রোডাকশন কত ছিল 36 হাই কস্ট 260000 ক্লিয়ার এর মধ্যে লো প্রোডাকশন আছে আমাদের সর্বনিম্ন 25000 ইউনিট এই লো প্রোডাকশন এবং হাই প্রোডাকশন চেঞ্জ ইন কস্ট চেঞ্জ ইন প্রোডাকশন সূত্র লিখলাম উপরে চেঞ্জ ইন কস্ট কস্টের পার্থক্য অবশ্য আমরা এর ভিতরে মাইনাস করে নিতে পারতাম 260000 থেকে 216000 বাদ দিলে 44000 টাকা থাকে 36000 ইউনিট থেকে 25000 বাদ দিলে 11000 ইউনিট থাকে 44000 কে 11000 ইউনিট দ্বারা ভাগ করলে 60 টাকা পার ইউনিট এটাই ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট টোটাল কস্ট থেকে টোটাল ভেরিয়েবল কস্ট বাদ দিবেন টোটাল কস্ট হাই অথবা লো যে কোনো একটা লেভেল ধরতে পারেন লো লেভেল ধরলে আপনারা 216000 থেকে এই 25000 এর সাথে 60 টাকা গুণ করে 425 লাখ 1 লাখ টাকা মাইনাস করবেন তাহলে 116000 টাকা উত্তর আসবে আর যদি আপনারা 260000 থেকে বাদ দেন তাহলে 260000 মাইনাস 36 গুণ 4 দেখেন 36 গুণ 4 এতে আসে 144000 260000 থেকে 144000 বাদ দিলে 116000 টাকাই থাকে যে কোনো একটা লেভেল নিয়ে আমরা ফিক্সড কস্ট বের করতে পারি এখন আসুন কস্ট ফর্মুলা দেখাতে হবে কস্ট ফর্মুলা y = a + bx এখন a + bx a হচ্ছে ফিক্সড কস্ট 116000 ভেরিয়েবল b হচ্ছে ভেরিয়েবল কস্ট 60 টাকা x হলো প্রোডাকশন ইউনিট এটা আমাদের ফর্মুলায় থেকে যাবে অ্যানসার শেষ তিন নম্বর প্রশ্ন ক্যালকুলেশন অফ টোটাল কস্ট ওহেন দা প্রোডাকশন 60000 ইউনিট তাহলে x এর মান হলো 60000 b এর সাথে 60000 গুণ করতে হবে b এর মান 4 টাকা 4 গুণ 60000 240000 ফিক্সড কস্ট 116000 যোগ করলে ফলাফল 356000 অ্যানসার শেষ আশা করি বুঝতে পারছেন এরপরে 4 নম্বর অঙ্কটা ধরুন 3 নম্বর শেষ করে 4 নম্বর শুরু করুন এখানে আমাদের হাই এবং লো খোঁজ করতে হবে কারণ আমাদের রিকোয়ারমেন্ট প্রথমেই বলছে যে ইউজিং দা হাই লো মেথড এস্টিমেটেড দা ভেরিয়েবল কস্ট পার অকুপেন্সি বেড এন্ড ডেইলি বেসিসে আমাদের দেখাতে হবে ভেরিয়েবল কস্ট দা টোটাল ফিক্সড অপারেশন কস্ট পার মান্থ তাহলে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট এরপর যদি 70% অকুপেন্সি থাকে তাহলে টোটাল কস্ট কত টার্গেট কস্টও দেখাতে হবে এখন আসুন আমরা প্রশ্নটা পড়ি যে হাই এবং লো প্রোডাকশন দেখাবো আদ্দিন হসপিটাল কন্টেইন 300 বেড সেখানে আমাদের 300 বেড আছে আদ্দিন হসপিটালে এভারেজ অকুপেন্সি রেট ইজ 80% পার মান্থ প্রতি মাসে রোগী থাকে 80% কভারেজ থাকে আর 20% খালি থাকে ইন আদার ওয়ার্ড অন এভারেজ 80% ইফ দ্য হসপিটাল বেডস আর অকুপেন্স বাই পেশেন্ট যদি 80% রোগী অবস্থান করে ওই হসপিটালে তাহলে এট দিস লেভেল এই লেভেলে অকুপেন্সি দ্য হসপিটালস অপারেটিং কস্ট 32 টাকা পার অকুপেন্সি বেড পার ডে প্রতিদিন হিসাব করে দেখা গেছে এবারে যে
প্রতি পেশেন্টের পিছনে 32 টাকা ব্যয় হয় এই ব্যয়ের পিছনে এর মধ্যে আছে ইনক্লুডিং ফিক্সড কস্ট এন্ড ভেরিয়েবল কস্ট অ্যাজুমিং এ ডে মাস অ্যাজুমিং এ 30 ডে মান্থ 30 দিনে মাস ধরে নিতে হবে কয় দিনে মাস 30 দিনে মাস দিস 32 টাকা ফিগার কন্টেইন বোথ ভেরিয়েবল এন্ড ফিক্সড কস্ট এমপ্লয়িজ এলিমেন্ট মানে এলিমেন্ট আছে দুইটা 32 টাকার মধ্যে কি কি এলিমেন্ট আছে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট ডিউরিং জুন পার্টিকুলার একটা মান্থ বলা হচ্ছে ডিউরিং জুন দ্য হসপিটাল অকুপেন্সি রেট ওয়াজ অনলি 60% যখন 60% ছিল তখন কিন্তু লো প্রোডাকশন 80% কিন্তু হাই প্রোডাকশন এট টোটাল কস্ট অফ টাকা 2,11,500 ইন অপারেটিং কস্ট ওয়াজ ইনকার্ড ডিউরিং দ্য মান্থ ওই মাসে 2,11,500 টাকা ব্যয় হয়েছিল যখন 60% রুগী ছিল তখন 2,11,500 টোটাল কস্ট হয়েছিল এর মধ্যে ভেরিয়েবল এবং ফিক্সড আছে তাহলে এটা হচ্ছে লো কস্ট আর এখানে হাই কস্ট আমাদের তৈরি করে নিতে হবে যে প্রতি গেস্টের পিছনে 32 টাকা 30 দিনে মাস কতজন 80% রুগী ছিল হিসাব করে নিতে হবে টোটাল কস্ট তাহলে হাই কস্ট লো কস্ট আর হাই প্রোডাকশন 80% আর লো প্রোডাকশন 60% এটা আমাদের ওয়ার্কিং করে নিতে হবে ক্লিয়ার এবার আসুন আমরা অঙ্কটা শুরু করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে হিয়ারে আমরা প্রথমে লিখব হাই প্রোডাকশন 300 বেড আছে 300 বেডে যদি 80 জন করে রোগী থাকে 80% রোগী থাকে তাহলে 300 × 80% 324 জন আচ্ছা 30 দিন তাহলে আমাদের পেশেন্ট ডে আসবে 7,200 প্রোডাকশন হাই প্রোডাকশন লো প্রোডাকশন 300 বেড 60% 318 × 30 তাহলে মাসে 5,400 বেড ডে এখন আসুন হাই প্রোডাকশনে হাই কস্ট বের করব হাই কস্ট কি হবে প্রত্যেকটা পেশেন্টের পিছনে প্রতিদিন ব্যয় হয় 32 টাকা তাহলে 7,200 পেশেন্টে 32 টাকা গুণ করলে 2,30,400 টাকা আর লো এখানে লো প্রোডাকশনে অবশ্যই 5,400 × 32 টাকা এটা দেওয়া লাগবে না কারণ এখানে টোটাল পাওয়া দেওয়া আছে কত 2,11,500 গিভেন এটা দেওয়া আছে এখন আসুন আমরা হাই কস্ট পেয়েছি লো কস্ট পেয়েছি হাই প্রোডাকশন লো প্রোডাকশন পেয়ে গেছি তো চেঞ্জ ইন কস্ট উপরে লিখলাম হাই কস্ট মাইনাস লো কস্ট নিচে হাই প্রোডাকশন মাইনাস লো প্রোডাকশন নিচে বিয়োগফল 1800 আর উপরে বিয়োগফল 18,900 ভাগ করেন 10 টাকা 50 পয়সা পার পেশেন্ট প্রতি পেশেন্টে 10 টাকা 50 পয়সা ফিক্সড কস্ট দেখেন টোটাল কস্ট মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট এটা হাই লেভেল অথবা লো লেভেল যে কোনো একটা নিলেই চলবে আমরা এখানে হাই লেভেল নিয়ে আসলাম 2,30,400 থেকে হাই প্রোডাকশন 7,200 গেস্ট 200 বেড ডে ইনটু 10 টাকা 50 পয়সা পার পেশেন্টের ভেরিয়েবল কস্ট তাহলে 7,200 × 10 টাকা 50 পয়সা কত হয় 75,600 2,30,400 থেকে 75,600 বাদ দিলে 1,54,800 এটা হলো ফিক্সড কস্ট ইন কেস অফ অকুপায়েন্সি রেট 70% যদি কখনো 70% অকুপায়েন্সি থাকে রোগী থাকে তাহলে টোটাল অ্যামাউন্ট অফ অপারেটিং কস্ট উইল বি টোটাল কস্ট হবে ওয়াইকাল এ প্লাস বিএক্স এখানে আমাদের এর মান ফিক্সড কস্ট 1,54,800 আর এক্স এর মান আমাদের বের করতে হবে 70% তাহলে 300 বেড 70% করলে হয় 321,210 × 30 দিন 30 দিনে মাস তাহলে 6,300 পেশেন্ট ডে এখন আসুন এখানে আমাদের ভেরিয়েবল কস্ট 10 টাকা 50 পয়সা টোটাল কস্ট দেখেন ফিক্সড কস্ট 1,54,800 ভেরিয়েবল কস্ট 10 টাকা 50 পয়সার সাথে 6,300 এখন ব্র্যাকেটের কাজ করলে এখানে আসছে আমাদের 66,150 1,54,800 থেকে মাইনাস করলে এই যোগ করলে আসে 2,20,950 তাহলে 1,54,800 সাথে এটা যোগ করলাম যোগ করলে টোটাল কস্ট আসলো 2,20,950 70% রোগী যখন অবস্থান করবে টোটাল কস্ট হবে আমাদের 2,20,950 টাকা এটাই হলো টার্গেট কস্ট ক্লিয়ার পাঁচ নম্বরে আসুন এবিসি কোম্পানি অপারেট এ ফ্লিট অফ ডেলিভারি ট্রাক ইন মালয়েশিয়া মালয়েশিয়ায় ডেলিভারি ট্রাকের একটা ব্যবসা এবিসি কোম্পানি দ্য কোম্পানি হ্যাজ ডিটারমাইন্ড দ্যাট ইফ এ ট্রাক ইজ ড্রাইভেন 1,50,000 কিলোমিটার ডিউরিং এ ইয়ার এক বছরে 1,50,000 কিলোমিটার চালাতে পারে ট্রাক এভারেজ অপারেটিং কস্ট ইজ 11,40 টাকা পার কিলোমিটার দেখা গেছে এক বছরে যদি 1,50,000 কিলোমিটার চলে তাহলে ওই বছরে প্রতি কিলোমিটারে ব্যয় হয় 11,40 টাকা এখানে দুইটা এলিমেন্ট আছে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট
If a truck is driven only 70,000 kilometers during a year, কোন একটা বছর যদি 70,000 কিলোমিটার চলে, মানে লো প্রোডাকশন 70,000 আর হাই প্রোডাকশন 105,000 বছরে এই ইয়ার যদি হয় এখানে 70,000 কিলোমিটার চলে তাহলে খরচ কেমন হবে? দ্য এভারেজ অপারেটিং কস্ট ইনকার্ড 13.40 টাকা পার কিলোমিটার, প্রতি কিলোমিটারে ব্যয় 13.40 টাকা। এর মধ্যে ভেরিয়েবল ফিক্সড আছে, তো যখন প্রোডাকশন কম হয় তখন খরচ বেশি হয়, পারে 13.40 টাকা আছে। এখন টোটাল কস্ট বের করতে হবে, 13.40 টাকা গুণ 70,000 কিলোমিটার, 11.40 টাকা গুণ 105,000 কিলোমিটার, তাহলে হাই কস্ট পাওয়া যাবে, লো কস্ট পাওয়া যাবে। আর হাই প্রোডাকশন তো অলরেডি পেয়ে গেছে 105,000, আর 70,000 আছে লো প্রোডাকশন। এখন আমাদের ইউজিং দ্য হাই লো মেথড ইউজ করতে হবে, এস্টিমেটেড দ্য ভেরিয়েবল কস্ট বের করতে হবে, ফিক্সড কস্ট এলিমেন্ট লাগাতে হবে, অ্যানুয়াল কস্ট ট্র্যাক অপারেশনে। তাহলে ভেরিয়েবল কস্ট দেখায় ফিক্সড কস্ট বের করে এরপরে কস্ট ফর্মুলা বের করতে হবে। তাহলে আসুন প্রথম স্টেপে আমরা ভেরিয়েবল কস্ট দেখাই। উই নো দ্যাট ভেরিয়েবল কস্ট সমান সমান চেঞ্জ ইন কস্ট চেঞ্জ ইন প্রোডাকশন। হাই কস্ট থেকে লো কস্ট বাদ দেন, তাহলে লো হাই কস্ট হচ্ছে গুণ করেছি 105,000 ইউনিটের সাথে, 5,000 কিলোমিটারের সাথে 11.40, 70,000 কিলোমিটারের সাথে 13.40, 11,97,000 আর 9,38,000। এই হচ্ছে আমাদের হাই কস্ট অ্যান্ড লো কস্ট, হাই প্রোডাকশন অ্যান্ড লো প্রোডাকশন। বাস উপরে বিয়োগ করলাম, বিয়োগফল আসলো 2,59,000, নিচে বিয়োগ করে 35,000, এতে আসলো 7.40 টাকা ভেরিয়েবল কস্ট পার কিলোমিটার। নেক্সট আছে ভেরিয়েবল কস্টের পরে ফিক্সড কস্ট। টোটাল কস্ট হাই লেভেলটা নেওয়া হলো 11,97,000, তাহলে হাই প্রোডাকশনটা আমাদের খেল করতে হবে 11,97,000 থেকে 105,000 সাথে ভেরিয়েবল কস্ট 7.40 টাকা মাইনাস করলাম, এখানে দেখি গুণ করে আসলো 7,77,000। 11,97,000 থেকে 7,77,000 বাদ দিলে 4,20,000, এটাই হলো আমাদের ফিক্সড কস্ট। এবার কস্ট ফর্মুলা ওয়াই ইকুয়াল এ প্লাস বি এক্স, এ হচ্ছে 4,20,000 আর বি হচ্ছে 7.40 টাকা, আর এক্স তো এক্স এর মধ্যে বসে গেল, বাস এটাই কস্ট ফর্মুলা। টোটাল কস্ট দেখাতে হবে, যদি 80,000 কিলোমিটার প্রতি বছরে, কোনো একটা বছর যদি 80,000 কিলোমিটার চলে তাহলে টোটাল কস্ট কত? এক্স এর মান 80,000, এর মান 4,20,000 আর বির মান 7.40 টাকা, আর এক্স এর মান 80,000। 7.40 টাকার সাথে 80,000 গুণ করলাম 5,92,000, আর 4,20,000 যোগ করলে 10,12,000 অ্যান্সার। ক্যালকুলেশন করে 10,12,000 টাকা টোটাল কস্ট, ক্লিয়ার? ক্লাস কি ক্লাসে আমরা এই পাঁচটা অঙ্ক সবাই অমর করব, ঠিক আছে? যখন আমাদের লাইভ ক্লাস চলবে তখন ক্লাসটা দেখবেন, তখন খাতা কলম নিয়ে বসবেন, প্রতিদিনের ক্লাসে প্রতিদিনের কাজগুলো কমপ্লিট করে ফেলবেন, সবাই খাতা উঠাবেন, তাহলে কাজ বাড়তি থাকবে না, সঙ্গে সঙ্গে কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, ফ্রেশভাবে কমপ্লিট হয়ে যাবে। আগামী দিন আমরা এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ, এই ফর্মেটটা শেষ করবো আগামী ক্লাসে। আজকের ক্লাস এখানে শেষ হলো, আল্লাহ হাফেজ। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আসসালামু আলাইকুম।